প্রিয় শিক্ষক মন্ডলী মুক্ত পাঠে রিস টু টিচ এই ট্রেনিংটি করার যদি আপনি মোবাইল দিয়ে করতে চান তাহলে মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেখানে গিয়ে আপনি মুক্ত পাঠ লিখবেন সার্চ পারে মুক্ত পাঠ লিখলে আপনার সামনে একটি ইন্টারফেস আসবে এবং সেখানে আপনি যদি আপনার আগে থেকেই আপনার আইডি থাকে এবং সেই আইডি দিয়ে আপনি লগ ইন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি উপরে দেখুন যে থ্রি লাইন একটা মেনু আছে সেখানে টাচ করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর আপনি এখান থেকে একবারে শুরুর দিকে দেখুন বাম কর্নারে যে মেনুগুলো আছে সেই মেনুতে একবারে ক্লিক করলে আপনার শিক্ষা যে অপশন আছে সেই অপশন আসবে এবং শিক্ষাতে টাচ করে দিলে আপনার শিক্ষা সম্পর্কিত যে সমস্ত ট্রেনিংগুলো বর্তমানে মুক্ত পাটে আছে সেই ট্রেনিংগুলো আপনার সামনে ওপেন হবে সেখান থেকে আপনি রিচ টু টিচ এই যে ট্রেনিং এই ট্রেনিংটিকে সিলেক্ট করবেন সিলেক্টটিকে সিলেক্ট করলে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এরপর আপনি এখানে দেখুন কোর্সটি শুরু করুন এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে একটু লোডিং হবে লোডিং হওয়ার সাথে সাথে আপনার এই কোর্সটি চালু হওয়ার জন্য যে মডিউল সেই মডিউলটি আপনি দেখতে পারবেন তো এখানে বলে নিচ্ছি যে এই মডিউলটি দীর্ঘ প্রায় বারোটি মডিউল দিয়ে সাজানো এবং প্রতিটা মডিউলে আপনাকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে ভিডিও দেখে এবং সে কুইজে অংশগ্রহণ করতে হবে আমি যতটুকু পর্যন্ত দেখেছি একটা মডিউলে যতগুলো ভিডিও থাকুক না কেন তো কুইজে অংশগ্রহণ করতে গেলে ন্যূনতম তিন থেকে চারটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আর এই জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে ধন্যবাদ সবাই